প্রথমে সংবাদ ছিল না মাগুরায় ফ্রান্সের পণ্য বয়কটের দাবিতে মিছিল নেতা কর্মীকে নয় প্রার্থী হিসেবে আমাকেও বাধা দেওয়া হচ্ছে বললেন জাহাঙ্গীর এবার বিস্তারিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামকে নিয়ে কটুক্তি করায় ফ্রান্সের সকল পণ্য বয়কটের দাবিতে মাগুরায় মিছিল সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বৃহস্পতিবার সকাল এগারোটায় শহরের নোমানি ময়দানে সমাবেশ করে তারা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি নাজিরুল ইসলাম রবিউল ইসলাম হাফেজ মনিরুজ্জামান প্রমুখ সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয় শুধু নেতাকর্মীদেরই নয় প্রার্থী হিসেবে তার গণসংযোগে আওয়ামী লীগ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা আঠারো আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীর্ষের প্রার্থী এইচ এম জাহাঙ্গীর হোসেন তিনি বলেন আওয়ামী লীগ ঝামেলা করলেও আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না কারণ আমাদের সঙ্গে সাধারণ ভোটাররা আছেন তারা আগামী বারোই নভেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেখানেই ধানের শীচের গণসংযোগের ন্যূনতম সুযোগ হচ্ছে সেখানেই গণজোয়ার সৃষ্টি হয়েছে এ কারণেই আওয়ামী লীগ ভীত হয়ে এসব হামলা করছে আজ বুধবার নিজ নির্বাচনী কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের কথা বলেন বিএনপি প্রার্থী এইচ এম জাহাঙ্গীর হোসেন এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা অবায়েদ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন সাধারণ সম্পাদক হক রিয়াজ প্রমুখ ঢাকা রেজানুল আঠারো আসনের বিএনপি নেতারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আছেন উল্লেখ করে জাহাঙ্গীর বলেন নেতাকর্মীরা যান প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত নেতাকর্মীরা মাঠে থাকবেন আমরা বিশ্বাস করি বিএনপি সরকার এই এলাকায় বিগত সময়ে যে উন্নয়ন করেছে তার জন্যই ধানের শীষে তারা ভোট দেবেন বিএনপির প্রার্থী বলেন প্রতীক পাওয়ার পর গত তেইশে অক্টোবর জুমার নামাজ আদায় করে উত্তরা সাত নম্বর সেক্টরের এক নম্বর সড়ক থেকে ধানের শীষের পক্ষে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আমরা আনুষ্ঠানিক প্রচার শুরু করি এরপর থেকে প্রতিটি গণসংযোগে আওয়ামী লীগ বাধা দিচ্ছে বিষয়টি নির্বাচন কমিশন ও স্থানীয় পুলিশ প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের নেতাকর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন প্রার্থী হিসেবে আমাকেও বাধা দেওয়া হচ্ছে তাহলে এটা কেমন নির্বাচন অথচ প্রতিটি কর্মসূচি নেওয়ার আগে পুলিশের অনুমতি নেওয়া হচ্ছে এই জনের পুলিশের ডিসিকে গত দুই দিন ধরে ফোন দিয়ে যাচ্ছি তিনি ফোনও রিসিভ করছেন না আসলে আওয়ামী লীগ চাচ্ছে ভোটের দিন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট না দিক আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন ঢাকা আঠারো আসনে ধানে শীষের যে গণজয়ের সৃষ্টি হয়েছে এটা দেখে যদি তারা মনে করে এখানে তারা পরাজিত হবে তাহলে সমস্যা কোথায় সরকারে তো তারাই থাকছেন নির্বাচনী বিধিনিষেধ উপেক্ষা করে আওয়ামী লীগের নেতা ঢাকা আঠারো আসনে মোটরসাইকেল মহড়া দিয়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে আমরা যেখানে কর্মসূচি দিচ্ছি সেখানে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে আমাদের বক্তব্য যতই বাধা দেওয়া হোক শেষ পর্যন্ত আমরা মাঠে আছি আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা মনে করি ক্ষমতা পরিবর্তনেরও একমাত্র উপায় হচ্ছে নির্বাচন আশা করি নির্বাচন কমিশন তার প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা আঠারো আসনের উপনির্বাচনে একটি সুষ্ঠ নিরপেক্ষ ভয়হীন নির্বাচনী পরি আশা করি নির্বাচন কমিশন তার প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা আঠারো আসনের উপনির্বাচনে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভয়হীন নির্বাচনী পরিবেশ উপহার দেবে আওয়ামী লীগ গায়ে পড়ে ঝামেলা করার চেষ্টা করছে উল্লেখ করে জাহাঙ্গীর বলেন গতকাল আমার বাসার সামনে এসে অনেকক্ষণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে তখন সেখানে আমাদের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিল আসলে আওয়ামী লীগ গায়ে পড়ে ঝামেলা করতে যাচ্ছে কিন্তু আমাদের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেওয়া আছে আমাদের একমাত্র শক্তি হচ্ছে জনগণ অতএব আমাদের কোনো চিন্তা নেই ভোট হলে ধানের শিশি এ আসনে জয়লাভ করবে